হুগলির পুরসুড়ায় একটি জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন রোড শো এর পর সভায় যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ছাড়াও রাজকমল পাঠক, সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, রাজ্য বিজেপির সহসভাপতি কৃষ্ণা ভট্টাচার্য সহ বিজেপি নেতৃত্ব। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট আইটিআই ভর্তি চলছে, যোগাযোগ 8972955109 অথবা 9734350791। আরামবাগ নবদিগন্ত প্রাইভেট আইটিআই, আরামবাগ মনসাতলা, হুগলি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে আরামবাগ মহকুমার পুরসুড়ায় একটি জনসভা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন প্রথমে সোদপুর বাসস্ট্যান্ড থেকে পুরসুড়া বিদ্যাসাগর মাঠ পর্যন্ত একটি রোড শো করেন বিজেপি নেতৃত্ব, পরে বিদ্যাসাগর মাঠে একটি জনসভা করা হয়। এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি পুরসুড়া এসে পৌঁছেছেন। ওনার র্যালির যে গাড়ি সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যেসব মহিলা আছে তারা কিন্তু দিলীপ ঘোষকে স্বাগত জানাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে দাঁড়ানিয়ে আছেন। যে বিষয় যেটা আছে যে দিলীপ ঘোষ এবং রাজ্যের হেভিওয়েট নেতাদের নিয়ে এরকম পুরসুড়ায় বড় মাপের র্যালি, এই হয়তো প্রথম। এবং দিলীপ ঘোষকে স্বাগত জানাবার জন্য দিলীপ ঘোষ ওনার র্যালি গাড়ি স্টার্ট হয়ে গেছে। সুসজ্জিতভাবে মহিলারা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও সহসভাপতি কৃষ্ণা ভট্টাচার্য, রাজকমল পাঠক, আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায় সহ বিজেপি রাজ্য ও স্থানীয় নেতৃত্ব। বিজেপির দাবি, এদিন এই মিছিল কার্যত স্তব্ধ করে দেয় পুরসুড়াকে। এদিন মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অভ্যর্থনা জানান দিলীপ বাবুকে, শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। পুরসুড়া সভা থেকে জয় শ্রীরাম ধ্বনি প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি। এই ধ্বনি প্রসঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বেশ কিছু নিদান দিলেন তিনি। এখন স্লোগানটা পাল্টে গেছে, আমার নাম তোমার নাম, জয় শ্রীরাম, সারা বিশ্বে একটি নাম। বন্ধুগণ, জয় শ্রীরাম চলছে, জয় শ্রীরাম চলবে। আমরা জয় শ্রীরাম বলে আমাদের আনন্দ হয়, স্ফূর্তি আসে। দিদিমণি আর তার ভাইদের কষ্ট হয়, তিনি বলছেন জয় শ্রীরামটা গালাগালি, তাই নাকি? জয় শ্রীরাম গালাগালি। আমি আসলাম রাস্তায়, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছেন, মহিলারাও দু হাত তুলে বলছেন জয় শ্রীরাম। যদি গালাগালি হতো কেউ বলতো না, বাংলার মানুষ জানেন গালাগালি কি আর ভগবানের নাম কি। যখন মানুষের দিন খারাপ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, সব কিছু উল্টো দেখে, তাই জয় শ্রীরামটা তাদের কাছে গালাগালি মনে হয়। বন্ধুগণ, সারা ভারতবর্ষে জয় শ্রীরাম বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম চলবে। যদি কেউ ধমকায় চমকায় তার বাড়ির সামনে গিয়ে স্লোগান দিয়ে আসবেন জয় শ্রীরাম। পঞ্চায়েত নির্বাচন নিয়েও দুর্নীতির অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বিনা ভোটে জয় লাভ করেছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করব, এদের শাসন করার কোনো অধিকার নেই। পঞ্চায়েত ইলেকশনে আমাদের লোকেদেরকে নমিনেশন করতে দেন না, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, সারাদিন ধরে বিডিও অফিসের যে অফিস দিয়ে রাখা হয়েছে, মারপিট করা হয়েছে, মাথা ফাটিয়েছে, হাত পা ভেঙেছে, হসপিটালে পাঠিয়েছে আমাদের লোকেদেরকে। তাও দু চারটা যে নমিনেশন করতে পেরেছিলাম, প্রচার করতে দেয়নি, লোককে ভোট দিতে দেয়নি, আর ভোট দিয়ে ভোট গণনার দিন আমার ছাপ্পা মারা হয়েছে আমরা টিভিতে দেখে। তাই মানুষ মনে মনে ঠিক করেছিলেন, এই স্বৈরাচারী সন্ত্রাসবাদী টিএমসি কার ভোট নয়, লোকসভার ভোট আসুক দেখিয়ে দেবো। তাই লোক লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, পেছনের দরজা দিয়ে ভোট না করে পঞ্চায়েত দখল করেছে আর কেন্দ্রের পাঠানো টাকা লুট করছে, এটা কিন্তু চলতে পারে না। তাই উন্নয়ন হচ্ছে না। এই যারা বিনা ভোটে জিতে আজকে পঞ্চায়েতে বসেছে তাদেরকে গলা ধাক্কা দিয়ে আমরা বাদ করবো। পুলিশকে হুঁশিয়ারি দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলছেন, মার্ডার না করেও মার্ডারের কেস খেতে হয়েছে, এবার এই খেলা শুরু করলে তৃণমূল পার্টি অফিস খোলার লোক পাবে না আর বাতি দেওয়ারও লোক থাকবে না। একটা মিউনিসিপালিটি বিজেপির দিকে চলে আসছে, অমনি পুলিশ লাগিয়ে কেস দিয়ে কাউন্সিলরদের সুবিধা দেওয়া হচ্ছে, বাড়িতে পুলিশ পার্টি দেওয়া হচ্ছে, ভয় আবার ফিরে যাচ্ছেন। ওনারা কি করবেন, কোথায় যাবেন? আমাদের উপরে 28,000 কেস চলছে, কত 28,000 কেস দিয়েছে দিদিমণির পুলিশ,
আমাদের কর্মী বাঁকুড়ায় বাড়ি তাকে পুরুলিয়ায় কেস দিচ্ছে, মালদায় কেস দিচ্ছে, দিনাজপুরে কেস দিচ্ছে, গাঁজা কেস দিচ্ছে, রেপ কেস, মার্ডার কেস দিয়ে দিচ্ছে, আমার নামে 22টা কেস দিয়েছে। আমি নাকি মার্ডার করতে যাচ্ছি? এখনো তো মার্ডার করিনি, যদি আমরা শুরু করি তাহলে কিন্তু আর খুঁজে পাবেন না, অফিস খোলার লোক পাবেন না, অফিসে দরজা খোলার লোক পাবেন না, বাতি দেওয়ার লোক পাবেন না। বন্ধুগণ, 50-60 হাজার কর্মীর উপরে কেস চলছে, সে কেস আমরা কোর্টে লড়ছি, জামিনও করাচ্ছি। জয়দের ধমকানো হচ্ছে, পুলিশ অফিসারদের ধমকানো হচ্ছে, যাতে বিজেপি থেকে কেস না তোলা হয়, নন ভ্যালেবল কেস দেওয়া হয়। কত কেস দিতে পারেন আপনি আমরাও দেখছি। এই সরকারের কেস দেওয়া ছাড়া কিছু দেওয়ার নাই। আগামী দিনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এর ফলে রাজ্য ও কেন্দ্রে থাকবে বিজেপি, উন্নয়নটা আরও ভালো হবে, যা এতদিন হয়নি। পুরশুরা জনসভা থেকে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বাংলার মানুষ বিকল্প খুঁজে নিয়েছে, নরেন্দ্র মোদীর শাসন দিল্লিতে আছে, নরেন্দ্র মোদীর শাসন পশ্চিমবাংলায় হবে, ওখানে বিজেপি, এখানে বিজেপি হবে। গত 40 বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করতে করতে আমাদের শিল্প শেষ হয়ে গেছে, আমাদের শিক্ষা শেষ হয়ে গেছে, আমাদের স্বাস্থ্য বিভাগ শেষ হয়ে গেছে, সমস্ত রকম আইন শৃঙ্খলা শেষ, মা বোনদের সম্মান নাই, মানুষের স্বাধীনতা নাই, ব্যবসা করার অধিকার নাই, বাড়ি করুন, ব্যবসা করুন, চাকরি করুন, তোলাবাজি দিতে হবে, তোলাবাজি চলবে, কাঠবাণি চলবে। এই কাঠবাণি আর তোলাবাজি বন্ধ করার জন্য টিএমসি কে প্রত্যেকটি জায়গায় হারাতে হবে, শিক্ষা দিতে হবে, কারণ পশ্চিমবাংলার খুব বদনাম করেছে, বাঙালি মানে চটচিটি বাইক হয়ে গেছে আজকে, এই বদনাম ঘুচাবার জন্য পশ্চিমবাংলার পরিবর্তন করবে। আর আগামী দিনে 14 তলায় নবান্নে উঠতে হবে না, আপনি কালীঘাটেই থাকুন। আসলে তৃণমূল কংগ্রেসে পিসি ভাইপো ছাড়া আর কেউই থাকবে না। পুরশুরা জনসভা মঞ্চ থেকে কটাক্ষ দিলীপ ঘোষের। এটা দিদিমণিকে শুনিয়ে দিতে হবে, আপনার দিন শেষ, আপনাকে কষ্ট করে 14 তলায় উঠে নবান্নতে বসতে হবে না, আপনার জায়গা কালীঘাট, ওখানে চলে যাও। লোক ছেড়ে পালিয়ে যাচ্ছে, কোনো ভদ্রলোক টিএমসির মধ্যে থাকতে পারছে না, কোনো সৎ লোক থাকতে পারছে না, সব ছেড়ে চলে আসছে, এমএলএ আসছে, এমপি আসছে, কাউন্সিলর আসছে, পঞ্চায়েত কমিটি, জেলা পরিষদ, হাজার হাজার লোক পালিয়ে আসছে, ওই জায়গাটা থাকার মতো নয়। আমার মনে হয় আর 1 বছর পরে ভোটের আগে দেখবেন টিএমসির খালি 3 জনের অফিসটা আছে, আর 2 জন পিসি আর ভাইপো আছে,